আল্লাহর নবী বললেন, আমি নিজে একটা স্বপ্ন দেখছি, সেটা আমি তোমাদের শোনাইতে চাই। কি স্বপ্ন? এখান থেকে মনোযোগ দিয়ে শোনেন। তাহলে এই স্বপ্নটা সাহাবায়ে কেরাম দেখলেন না নবী নিজে দেখেছেন? নবীজি নিজে দেখেছেন। নবী বর্ণনা করেন বুখারী শরীফের 7047 নম্বর হাদিস। নবী বলেন, ওয়াইন্নাহু আতানি আল্লাইলাতা আতিয়ান, আমি গতকালকে রাতের বেলায় স্বপ্ন দেখি আমার কাছে দুইজন ব্যক্তি আসছে। বলেন, কয়জন ব্যক্তি আসছে? আল্লাহর নবী বলেন, আমি গতকালকে রাতের বেলায় স্বপ্ন দেখি আমার কাছে দুইজন ব্যক্তি আসছে। ওয়াইন্নাহুম আবতাআসানি, এই দুইজন ব্যক্তি আমার কাছে আসার পর আমাকে ঘুম থেকে জাগ্রত করেছে। জাগ্রত করার পর আমাকে বলে, ইনতলিক মানা, ইনতলিক মানা, আপনি আমাদের সাথে চলেন, আপনি আমাদের সাথে চলেন। আল্লাহর নবী বলেন, ওয়াইন্নি ইনতলাকতু মাহুমা, আমি নবী তাদের সাথে পথ চলা শুরু করে দিলাম। আসলেন দুইজন নবী একজন সাথে, মোট রওনা হইলেন কয়জন? আসছে দুইজন ব্যক্তি, নবীকে ঘুম থেকে জাগ্রত করে সাথে রওনা হয়েছেন, মোট তিনজন ব্যক্তি রওনা হইলেন। লম্বা একটা পথ যাইতে হবে, এই পথে বেশ কিছু মানুষের সাথে সাক্ষাৎ হবে নবীজির। একে একে ওই ব্যক্তিগুলোর কথা আপনাদের সামনে আসবে। কোনো জায়গায় আগুন ধরাইতে গেলে লাকড়ির দরকার আছে না নাই? কথা কন, আছে না নাই? মা বোনেরা চুলার মধ্যে আগুন জ্বালায়, সেখানেও লাকড়ির দরকার আছে না নাই? তো জাহান্নামে আল্লাহ আগুন জ্বালাবেন, জাহান্নামের মধ্যেও লাকড়ির দরকার হবে। তো জাহান্নামের লাকড়ি কী হবে? আল্লাহ এই আয়াতে বলেন, জাহান্নামের লাকড়ি হবে দুইটা জিনিস। বলেন কয়টা জিনিস? আল্লাহ বলেন, ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা, জাহান্নামের লাকড়ি হবে দুইটা জিনিস। এক নম্বর আন-নাস, ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে আল্লাহর প্রতি ঈমান আনে নাই। এক নম্বর ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে আল্লাহর প্রতি ঈমান আনে নাই, বেঈমান অবস্থায় যারা দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, এই সমস্ত মানুষদেরকে আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবেন। দুই নম্বর ওয়াল হিজারা, দুনিয়ার পাথর, এই পাথর আর বেঈমান মানুষদের দ্বারা আল্লাহ জাহান্নামের আগুনটাকে প্রজ্বলিত করতে থাকবেন। বলেন নাউযুবিল্লাহ। এক নম্বর বেঈমান মানুষ যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে নাই, ঈমান আনে নাই। দুই নম্বর পাথর, এই পাথর আর বেঈমান মানুষদেরকে আল্লাহ জাহান্নামের লাকড়ি বানাবেন। কন নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ বলেন, আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদ, জাহান্নামের উপরে আল্লাহ ওই সমস্ত ফেরেশতাদেরকে দায়িত্ব দিবেন, গিলাযুন শিদাদ, যারা খুব কঠোর স্বভাবের হয়, যাদের অন্তরে কোনো রকমের দয়া মায়া থাকবে না, এমন কঠোর স্বভাবের ফেরেশতাদেরকে আল্লাহ জাহান্নামের উপরে দায়িত্বশীল বানাবেন। এই ফেরেশতা সম্পর্কে আল্লাহ পরে দুইটা কথা বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, আল্লাহ তাদেরকে যে আদেশ করবেন আল্লাহর আদেশের খেলাফ তারা কিচ্ছু করবে না। ওয়াইফালুনা মা ইউমারুন, আল্লাহর প্রত্যেকটা আদেশ তারা পূর্ণভাবে বাস্তবায়ন করতে থাকবে। এই আয়াতে আল্লাহ মৌলিকভাবে আমাকে আপনাকে বললেন, হে ইমানদার, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই দুটো জিনিস, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচবো, পরিবারকেও বাঁচাবো, এই দুটো জিনিসের গুরুত্ব আমার আপনার জীবনে আছে না নাই? সবাই কন্যা, আছে না নাই? নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচবো, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাবো, এই দুটো জিনিসের গুরুত্ব আমার আপনার জীবনে আছে না নাই? আমি কিছু কথা বলবো এই শিরোনামকে সামনে রেখে।
যে কথাগুলোর উপরে আমি আপনি আমল করতে পারলে নিজে এবং নিজেদের পরিবারকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচা আল্লাহ সহজ করে দিবেন। এই জন্য আবারও আগেরই কথা, একটু আমলের নিয়তে মনোযোগের সাথে কথাগুলো শুনবেন, রাজি আছেন ইনশাআল্লাহ। আমি একটা হাদিসের মাধ্যমে আমার আলোচনার দিকে প্রবেশ করতেছি। হাদিসটা বুখারি শরীফের তিন জায়গায় আসছে। বলেন কয় জায়গায় আসছে? এক জায়গায় আসছে বিস্তারিত, দুই জায়গায় আসছে সংক্ষিপ্ত। বুখারি শরীফের 7047 নম্বর হাদিস একটু বিস্তারিত, 2085 নম্বর হাদিস আর 1386 নম্বর হাদিস এই দুই জায়গায় আসছে একটু সংক্ষিপ্ত। আমি বিস্তারিত হাদিসটা থেকেই কিছু গুছিয়ে কথা বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। বুখারি শরীফের 7047 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী সাহাবি সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন عن سمرة بن جندب رضي الله تعالى عنه عنهم أنه قال الله حبيب البكت صحابي سمرة بن جندب رضي الله عنه تني برنون قرين كان رسول الله صلى الله عليه وسلم مما يكسر أن يقول لأصحابه আল্লাহর নবী অধিকাংশ সময় সাহাবায়ে কেরামদেরকে একটা প্রশ্ন করতেন, কোন সময় তিনি বলেন বাদা সালাতে সুবহে, সকালের নামাজের পর, ফজরের নামাজের পর আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে একটা প্রশ্ন করতেন। কি প্রশ্ন করতেন? তিনি বলেন হাল রাআ আহাদুম মিনকুম মিন রুইয়া, সাহাবায়ে কেরামদের দিকে মুখ ফিরে জিজ্ঞাসা করতেন আজকে রাত্রে তোমরা কেউ কোনো স্বপ্ন দেখছো কিনা। ফজরের পরে নবী এটা জিজ্ঞাসা করতেন। সাহাবি বলেন ফায়াকুসু আলাইহি মান শাআল্লাহু আইয়াকুসা, সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ কোনো স্বপ্ন দেখলে সাথে সাথে নবীজির সামনে স্বপ্নটা বলতেন, আল্লাহর হাবিব সাথে সাথে সেই স্বপ্নের ব্যাখ্যা করে দিতেন। প্রত্যেক দিন ফজরের পরে নবীজি সাহাবা ইকরামদেরকে এই প্রশ্ন করতেন, আর সাহাবা ইকরাম স্বপ্ন বলতেন, নবী ব্যাখ্যা করে দিয়ে দিতেন। একদিনের ঘটনা, সাহাবি বলেন ওয়া ইন্নাহু ক্বালা যাতা গাদাতিন, একদিন সকালবেলায় আল্লাহর নবী সাহাবা ইকরামদেরকে বললেন হাল রাআ আহাদুম মিনকুম মিন রুইয়া, আজকে রাতের বেলায় তোমাদের মধ্যে কেউ কোনো স্বপ্ন দেখছো কিনা। ফাসাকাতু, সব সাহাবায়ে কেরাম চুপ থাকলেন, কেউ কোনো স্বপ্ন আজকে রাতে দেখে নাই। আল্লাহর হাবিব বললেন শোনো, তাহলে গতকালকে রাতের বেলায় আমি একটা স্বপ্ন দেখেছি, আমি আমার স্বপ্নটাকে তোমাদের সামনে শোনাইতে চাই। আল্লাহর নবী বললেন আমি নিজে একটা স্বপ্ন দেখছি, সেটা আমি তোমাদের শোনাইতে চাই। কি স্বপ্ন? এখান থেকে মনোযোগ দিয়ে শোনেন। তাহলে এই স্বপ্নটা সাহাবা ইকরাম দেখলেন না, নবী নিজে দেখেছেন, নবীজি নিজে দেখেছেন। নবী বর্ণনা করেন বুখারী শরীফের 7047 নম্বর হাদিস, নবী বলেন ওয়া ইন্নাহু আতানি আল্লাইলাতা আতিয়ান, আমি গতকালকে রাতের বেলায় স্বপ্ন দেখি আমার কাছে দুইজন ব্যক্তি আসছে। বলেন কয়জন ব্যক্তি আসছে? আল্লাহর নবী বলেন আমি গতকালকে রাতের বেলায় স্বপ্ন দেখি আমার কাছে দুইজন ব্যক্তি আসছে, ওয়া ইন্নাহুম আবতাআসানি, এই দুইজন ব্যক্তি আমার কাছে আসার পর আমাকে ঘুম থেকে জাগ্রত করেছে, জাগ্রত করার পর আমাকে বলে ইনতলিক মানা ইনতলিক মানা, আপনি আমাদের সাথে চলেন আপনি আমাদের সাথে চলেন। আল্লাহর নবী বলেন আমি নবী তাদের সাথে পথ চলা শুরু করে দিলাম, আসলেন দুইজন, নবী একজন সাথে, মোট রওনা হইলেন কয়জন? আসছে দুইজন ব্যক্তি, নবীকে ঘুম থেকে জাগ্রত করে সাথে রওনা হয়েছেন, মোট তিনজন ব্যক্তি রওনা হইলেন। লম্বা একটা পথ যাইতে হবে, এই পথে বেশ কিছু মানুষের সাথে সাক্ষাৎ হবে নবীজির, একে একে ওই ব্যক্তিগুলোর কথা আপনাদের সামনে আসবে। আল্লাহর নবী বলেন তিনজন পথ চলা শুরু করলাম,
আমরা যাইতে যাইতে এক ব্যক্তির সাক্ষাৎ পাইলাম, যে লোকটা কাত হয়ে শুয়ে আছে। ওয়াইজা আখরু কাইমুন আলাইহি বিসফরাতিন, আর একজন ব্যক্তি তার মাথার কাছে বড় একটা পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। একজন ব্যক্তি কাত হয়ে শুয়ে আছে, তার মাথার কাছে আর একজন ব্যক্তি বড় একটা পাথর নিয়ে দাঁড়ায় রয়েছে। ফাইজা হুয়া ইয়াহুই বিসফরাতিন রাসিহি, এই লোকটা বড় পাথর দিয়ে তার মাথার উপরে সজোরে আঘাত করতেছে। ফায়াসলুহু লাহু রাসুহু, তার মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ, লোকটা কাত হয়ে শোয়া, তার মাথার কাছে আর এক ব্যক্তি বড় একটা পাথর নিয়ে সজোরে মাথার উপরে আঘাত করে, মাথাটাও চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন ওয়ায়াতাহাদুল হাজার, পাথরটা অনেক দূরে চলে যায়। ফায়াত বাউল হাজার আলিয়া খুদাহ, এই লোকটা পাথরটা আনার জন্য যায়। ফালা ইয়ারজিউ ইলাইহি হাত্তা ইয়াসিহা রাসুহু কামা কানা, ওই লোকটা পাথর নিয়ে আইসে দেখে তার মাথাটা আগের মতোই সুন্দর হয়ে গেছে। এবার নবী বলেন ফায়ুইদু আলাইহি মিসলামা ফাআলা বিহিল মাররাতাল উলা, প্রথমবার যেমন তার মাথার উপরে আঘাত করেছিল, এবার পাথরটা আনার পর আবারও তার মাথার উপরে সজোরে আঘাত করতে থাকে। বলেন নাউযুবিল্লাহ, পাথর মারে দূরে চলে যায়, নিয়ে আইসে দেখে মাথা ভালো, আবারও আঘাত করে, আবার দূরে চলে যায়, আবারও আঘাত করে। আল্লাহ নবী কিছুক্ষণ দাঁড়ায় থাইকে দেখলেন, দেখার পর আশ্চর্য হইলেন, জিজ্ঞাসা করলেন সুবহানাল্লাহ মা হাযান, আশ্চর্যের বিষয় এই লোকটার অন্যায় কি, অপরাধ কি, তার এমন শাস্তি কেন দেওয়া হয়। আল্লাহ নবীকে প্রশ্নের জবাব না দিয়ে বলা হইল ইনতলিক ইনতলিক, একটু সামনে চলেন সামনে চলেন, প্রশ্নের জবাব বাকি থাকলো একটা। আল্লাহ নবী বলেন হাত্তা আতাইনা আলা রাজুলিন মুস্তালকিন লিকফাহু, আমরা যাইতে যাইতে আরেকজন ব্যক্তির সাক্ষাৎ পাইলাম, যে এই লোকটা চিত্ত হয়ে শোয়া আছে। আগের ব্যক্তি কেমনে শোয়া ছিল কথা কন, আগের ব্যক্তি কাত হয়ে শোয়া ছিল, দুই নম্বর ব্যক্তি চিত হয়ে শোয়া, নাকটা মুখটা আকাশের দিকে দুই পাশ দুই সাইডে। আল্লাহ নবী বলেন ওয়াইজা আখরু কাইমুন আলাইহি বিকাল্লুবিন মিন হাদিদিন, আর একজন ব্যক্তি তার মাথার কাছে বড় একটা লোহা নিয়ে দাঁড়ায় রয়েছে। আমাদের টাঙ্গাইলের পরিভাষায় বড় লোহাকে বলা হয় প্যারাক, প্যারাক আপনাদের এলাকায় কি বলে প্যারাক। আল্লাহ নবী বলেন দেখলাম লোকটা চিত হয়ে শোয়া, তার মাথার কাছে আর এক ব্যক্তি বড় একটা প্যারাক নিয়ে দাঁড়ায় আছে। ফাইজা হুয়া ইয়াতি আহাদা শিফাই ওয়াজহিহি, এই লোকটা বড় প্যারাক নিয়ে তার চেহারা ডান পাশে আসে। ফায়ুশারশির রশিদ কাহু ইলা কাফাহু ওয়া মানখিরাহু ইলা কাফাহু ওয়া আইনাহু ইলা কাফা, এই লোকটা বড় একটা প্যারাক নিয়ে তার চেহারার ডান পার্শ্বে আসার পর চেহারার ডান পার্শ্ব থেকে মুখ থেকে একটা টান দেয় ঘাড় পর্যন্ত, নাক থেকে একটা টান দেয় ঘাড় পর্যন্ত, ওয়া আইনাহু ইলা কাফা, তার চোখ থেকে একটা টান দেয় ঘাড় পর্যন্ত। আল্লাহর নবী বলেন ফায়া শুক্কু যালিকা আলাই, তার এই পার্শ্বটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। নবী বলেন সুম্মা ইয়াতাহাওয়ালু ইলাল জানিবিল আখর, এবার লোকটা বড় প্যারাক নিয়ে চেহারার বাম পাশে আসে, আসার পর ফায়ুইদু আলাইহি মিসলামা ফাআলা বিল জানিবিল আউয়াল, প্রথম পার্শ্বে যেমন তিনটা দাগ দিয়েছিল, এবার বাম পার্শ্বেও তিনটা দাগ দিয়া এই পাশটাকেও চূর্ণ বিচূর্ণ করতে থাকে। বলেন নাউযুবিল্লাহ, একবার ডান পাশে আবার বাম পাশে, আবার ডান পাশে আবার বাম পাশে, এই দুইটা পাশ চূর্ণ বিচূর্ণ করতেছে। আল্লাহ নবী প্রশ্ন করলেন সুবহানাল্লাহ মা হাদা, আশ্চর্যের বিষয় এই লোকটাকে, তার দুনিয়াতে অন্যায় অপরাধ কি, তারে এই নির্মম শাস্তি কেন দেওয়া হচ্ছে। নবীজিকে জবাব না দিয়ে বলা হইল ইনতলিক ইনতলিক, সামনে চলেন সামনে চলেন। বলেন তো প্রশ্নের জবাব বাকি থাকলো কয়টা?
কথা কন সবাই কয়টা? প্রথম ব্যক্তি কাত হয়ে শোয়া, দ্বিতীয় ব্যক্তি চিত হয়ে শোয়া। প্রথম ব্যক্তির মাথার উপরে পাথর মাইরা তারে চূর্ণ বিচূর্ণ করে, দ্বিতীয় ব্যক্তি বড় একটা প্যারাক নিয়ে দুই পাশে তিনটা তিনটা ছয়টা দাগ দেয়। এবার আল্লাহ নবী বলেন, হাত্তা আতাইনা আলা মিসলিত্তান্নুর, আমরা যাইতে যাইতে একটা তান্দুরি চুলার কাছে আসলাম। তান্দুরি চুলা কি জিনিস? যেটার মধ্যে আগুন জ্বালায়া ওই চুলার মধ্যেই রুটি ভাজে, চিনছেন নি? তান্দুরি চুলা বা তন্দুরি চুলা, যে চুলার মাঝখানে আগুন জ্বালায়া ওই চুলার সাইডে রুটি ভাজে, চিনছেন নি সবাই? হ্যাঁ, চুলাটা কেমন ছিল নবী বলেন, আলা হুযাইয়িকুন ওয়া আসফালুহু ওয়াসিউন, এই চুলার মুখটা ছিল চাপা, ভিতরটা ছিল প্রশস্ত। কথা ঠিক আছে নিও? আপনাদের করিমগঞ্জ এমন চুলা আছে না? হ্যাঁ, বাজারে আছে। চুলার মুখটা ছিল চাপা, ভিতরটা ছিল অনেক প্রশস্ত, এমন একটা বড় চুলা আমি দেখতে পারলাম নবী বলেন। আমি এখানে আসার পর একটা জিনিস লক্ষ্য করলাম, ফিহা লাগাতুন ওয়া আসওয়াত, এই চুলার মধ্য থেকে কান্নাকাটি আর চিল্লা পাল্লার আওয়াজ আসতেছে। কারা যেন চুলার মধ্যে কান্নাকাটি করে আর চিল্লা পাল্লার শব্দ আমি পাইলাম। আল্লাহর হাবিব বলেন, ফাত্তালানা ফিহা, আমি নবীর কাছে গিয়া চুলার মাঝখানে উকি দিয়ে দেখার চেষ্টা করলাম চুলার মধ্যে কি আছে। নবী বলেন, ফাইজা ফিহা রিজালুন ওয়া নিসাউন উরাত, আমি লক্ষ্য করে দেখলাম চুলার মাঝখানে কিছু নারী পুরুষ তারা উলঙ্গ অবস্থায় আছে। আল্লাহ তাদেরকে এই চুলার মধ্যে উলঙ্গ অবস্থায় আগুনের মাধ্যমে জ্বালাইতেছেন বলেন, নাউযুবিল্লাহ। শাস্তিটা কেমন হচ্ছিল আল্লাহ নই বলেন, ফাইদা ইয়াতিহিম লাহাবুম মিন আসফালিহিম, আগুন তাদের নিচ থেকে তাদেরকে জ্বালায় উপরের দিকে নিয়ে আসে, আগুনের সাথে সাথে তারা জ্বলতে জ্বলতে উপর পর্যন্ত আসে। ওয়া দাউ দাউ ওয়া ইয়াসাউন আইয়াখরুজু মিনহা, আগুনের তাপ সহ্য করতে না পেরে তারা চিল্লা পাল্লা করে এবং চেষ্টা করে এই আগুন থেকে বের হয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য। ফাইদা আনফাবাত নারুহু, হঠাৎ করে চুলার আগুনটা নিভে যায়, আবারও চুলার নিচে তারা পড়ে যায় বলেন, নাউযুবিল্লাহ। আগুন তাদেরকে জ্বালায় উপরে নিয়ে আসে, আবার আগুন নিভে যাওয়ার সাথে সাথে তারা চুলার নিচে পড়ে যায়। আল্লাহর নবী প্রশ্ন করলেন, মান হাউলা, এই মানুষগুলো কারা, তাদেরকে এমন শাস্তি কেন দেওয়া হয়? নবীজিকে জবাব না দিয়ে বলা হইল, ইনতলিক ইনতলিক, সামনে চলেন সামনে চলেন, বলেন তো প্রশ্নের জবাব বাকি থাকলো কয়টা। আল্লাহ নবী বলেন, হাত্তা আতাইনা আলা নাহরিন আহমার মিনাদ দাম, আমরা যাইতে যাইতে একটা রক্তের নদীর কাছে আসলাম। বলেন, কিসের নদী? একটা রক্তের নদীর কাছে আসার পর দুইটা জিনিস লক্ষ্য করলাম। এক নম্বর দেখলাম, ফি ওয়াসাতিহি রাজুলুন সাবিহুন ইয়াসবাহু, এই রক্তের মাঝখানে এক ব্যক্তি সাঁতার কেটে কিনারায় যাওয়ার চেষ্টা করে। وَإِذَا آخَرُ قَائِمٌ عَلَيْهِ عِنْدَهُ حِجَارَةٌ كَثِيرَةٌ, আর নদীর তীরে আরেকজন ব্যক্তি অনেকগুলো পাথর নিয়ে দাঁড়ায় রয়েছে। এই ব্যক্তি সাঁতার কেটে যখন কিনারায় আসার যাওয়ার চেষ্টা করে, فَيَفْغَرُ لَهُ فَاهُ فَيُلْتِمَهُ حَجَرًا, এই লোকটা তার মুখ বরাবর একটা পাথর সজোরে নিক্ষেপ করে আবার মাঝখানে চলে যায়, অন্য পাশ দিয়ে দেওয়ার চেষ্টা করে, সেই পাশ থেকেও পাথর নিক্ষেপ করে আবার মাঝখানে পাঠিয়ে দেওয়া হয়। এইভাবে তাকে কিনারায় ভিড়তে দেওয়া হয় না, উঠতে দেওয়া হয় না, নানান রকম ভাবে তাকে শাস্তি আর হয়রানি করা হইতেছে। আল্লাহর নবী প্রশ্ন করলেন, মান হাদা, এই লোকটাকে তার সাথে এমন অমানবিক আচরণ কেন করা হয়? নবীজিকে জবাব না দিয়ে বলা হইল, ইনতলিক ইনতলিক, সামনে চলেন সামনে চলেন, বলেন তো প্রশ্নের জবাব বাকি থাকলো কয়টা। চারটা, প্রথম ব্যক্তি কাত হয়ে শোয়া, দ্বিতীয় ব্যক্তি চিত হয়ে শোয়া, তিন নম্বর একটা আগুনের চুলার মধ্যে উলঙ্গ নারী পুরুষদেরকে আল্লাহ জ্বালাইতেছে, চার নম্বর রক্তের নদীর মধ্যে এক ব্যক্তি সাঁতার কাটতেছে, পাঁচ নম্বর আল্লাহ নবী বলেন, হাত্তা আতাইনা আলা রাজুলিন কারিহিল মারআ,
আমরা যাইতে যাইতে আর এক ব্যক্তির সাক্ষাৎ পাইলাম, যেই লোকটার চেহারা ভয়ঙ্কর লেভেলের ছিল, চেহারাটা অনেক বেশি ভয়ঙ্কর। নবী বলেন, কাকরহিমা আংতারাইন রাজুলান মারআতান, এমন ভয়ঙ্কর লেভেলের মানুষ আমি দুনিয়াতে কাউকে দেখি নাই। এমন ভয়ঙ্কর এক ব্যক্তির সাক্ষাৎ পাইলাম, এমন ভয়ঙ্কর চেহারার মানুষ দুনিয়াতে আমি কোনোদিন কাউরে দেখি নাই। এই লোকটা এক অদ্ভুত কাজ করতেছে। নবী বলেন, ইনদাহু নারুন ইয়াহুশু বিহা ওয়া ইয়াসআ হাওলাহা, এই লোকটা আশপাশ থেকে লাকড়ি টোকায়, লাকড়ি জমায়, এক জায়গায় লাকড়ির মধ্যে আগুন ধরায়। ওয়াসআ হাওলাহা, আর আগুনের চারপাশ দিয়ে সে ঘোরাফেরা করে। নবী প্রশ্ন করলেন, মান হাদা, এই লোকটাকে, তার এমন বিভৎস চেহারা কেন? নবী জিকে জবাব না দিয়ে বলা হইল, ইনতলিক ইনতলিক, একটু সামনে আগান, একটু সামনে আগান। বলেন তো প্রশ্নের জবাব বাকি থাকলো কয়টা? আল্লাহর হাবিব বর্ণনা করেন, হাত্তা আতাইনা আলা রাউদাতিন মুতাম্মাতিন ফিহা বিকুল্লি লাউনিন মিনার রাবিয়। আমরা যাইতে যাইতে একটা ফুলের বাগানের কাছে আসলাম, যেই ফুল বাগানের মধ্যে পৃথিবীর সমস্ত রকমের ফুল, যেগুলা বসন্তকালে ফোটে, এই বসন্তের সমস্ত ফুল দ্বারা আল্লাহ এই বাগানটা সাজায় রাখছে। এমন একটা ফুলের বাগানের কাছে আসলাম, আসার পর দুইটা জিনিস লক্ষ্য করলাম। এক নম্বর, ফি ওয়াসাতিহি রাজুলুন তাওয়িল, এই ফুলের বাগানের মধ্যে লম্বা এক ব্যক্তি দাঁড়ানো। কতটা লম্বা? নবী বলেন, লা আকাদু আরা রাসাহু তুলান ফিস সামা, এত বেশি লম্বা আমি নবী তার চেহারাটাও দেখতে পারি না। এমন বিশাল একজন লম্বা ব্যক্তি ফুল বাগানের মধ্যে দাঁড়ায় আছে। ওয়া ইনদাহু সিবিয়ানুন ওয়া আতফাল, আর এই লম্বা মানুষটার চারপাশ দিয়ে অসংখ্য ছোট ছোট বাচ্চা, ইয়াতলুনা কিতাবাল্লাহ, তারা বসে বসে আল্লাহর কোরআন পড়তেছে। লম্বা এক ব্যক্তি দাঁড়ানো, আশপাশে ছোট ছোট অসংখ্য বাচ্চা তেলাওয়াত করে। আল্লাহ নবী প্রশ্ন করলেন, মান হাজা, এই লম্বা ব্যক্তিকে, অমান হা উলা, এই ছোট ছোট বাচ্চাগুলা কারা? নবীজিকে জবাব দিল না, বলা হইল, ইনতলিক ইনতলিক, আরেকটু আগান, আরেকটু আগান। বলেন প্রশ্নের জবাব বাকি থাকলো কয়টা? সবাই কন্যা কয়টা? ছয়টা। আল্লাহর হাবিব বলেন, হাত্তা আতাইনা আলা মাদিনাতিন মাবনিয়াতিন বিলাবিনি যাহাবিন ওয়ালা বিনি ফিদ্দাতিন, আমরা যাইতে যাইতে একটা শহরের কাছে আসলাম, যে শহরের প্রত্যেকটা বিল্ডিং গুলো একটা স্বর্ণের ইট আর একটা রূপার ইট দ্বারা আল্লাহ বানায় রাখছে। আল্লাহ নবী বলেন, আমি লক্ষ্য করে দেখলাম, ফিহা রিজাল, এই শহরের মধ্যে কিছু মানুষদেরকে দেখলাম, শাত্রুম মিন খালকিহিম কা আহসানি মা আনতা রাইন ও শাত্রুম মিন খালকিহিম কা আকবাহি মা আনতা রাইন, তাদের চেহারার এক পার্শ্ব ডান পার্শ্ব এত সুন্দর। নবী, আপনি দুনিয়াতে এত সুন্দর মানুষ কোনোদিন দেখেন নাই। আল্লাহর নবী বলেন, অসাত্রুম মিন খালকিহিম কা আকবাহি মা আনতারাইন, তাদের চেহারার বাম পার্শ্ব এত বেশি কালো, এত কালো চেহারার মানুষও আপনি দুনিয়াতে কোনোদিন কাউরে দেখেন নাই। আল্লাহর নবী প্রশ্ন করলেন, প্রশ্ন করার সাথে সাথে এই সাথে দুইজন ব্যক্তি তাদেরকে বলল, ইজহাবু ফাকাউ আনফুসাকুম ফি যালিকান নাহরি, তোমরা যাও, যায়া ওই সামনের নদীর মধ্যে সকলেই ডুব দিবা। সাথে সাথে সব মানুষগুলো গিয়ে একটা নদীর মধ্যে ডুব দেয়। ডুব দেওয়ার পর যখন তারা সেখান থেকে বের হয়ে আসে, তাদের পুরো চেহারাটাই আল্লাহ সুন্দর বানায় দেয়। এবার আল্লাহর নবী প্রশ্ন করলেন, এই সমস্ত মানুষগুলো কারা? আমি নবী, তাদের পরিচয় জানতে চাই। এবার আল্লাহর হাবিবকে বলা হয়, আপনি এই পর্যন্ত সাতজন ব্যক্তির সাক্ষাৎ পাইলেন। প্রথম ব্যক্তি কাত হয়ে শোয়া, মাথার উপরে পাথর দিয়ে আঘাত করা হচ্ছে। দুই নম্বর ব্যক্তি চিত হয়ে শোয়া, বড় একটা প্যারাক দিয়ে দুই পাশে তিনটা তিনটা ছয়টা দাগ দেওয়া হইতেছে। তিন নম্বর একটা আগুনের চুলার মধ্যে কিছু মানুষদেরকে জ্বালানো হইতেছে।
চার নম্বর রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে, পাঁচ নম্বর ভয়ঙ্কর একজন চেহারার মানুষ আগুন জ্বালায় চারপাশে ঘোরাফেরা করতেছে, ছয় নম্বর বিশাল বড় একজন লম্বা ব্যক্তি ফুল বাগানের মধ্যে দাঁড়ানো, আশেপাশে ছোট ছোট বাচ্চারা কোরআন করতেছে, সাত নম্বর একটা শহরের মধ্যে আসছেন, এই শহরের কিছু মানুষ দেখতে পারছেন চেহারার এক পার্শ্ব সুন্দর আর এক পার্শ্ব ভালো, নদীর মধ্যে ডুব দেওয়ার পর পুরা চেহারাটাই হয়ে গেল ভালো। এবার সাতটা প্রশ্নের জবাব নবীকে দেওয়া হচ্ছে, নবী আপনি প্রথম যে ব্যক্তির কাছে আসছেন মাথার উপরে পাথর দিয়ে আঘাত করে মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করা হইতেছে, এই লোকটার দুনিয়াতে অন্যায় ছিল দুইটা, বলেন কয়টা? এই লোকটাকে এমন শাস্তি দেওয়া হইতেছে তার পিছনে রিজন হলো, কারণ হলো এই লোকটা দুনিয়াতে দুইটা অন্যায়ের অপরাধী ছিল, কয়টা? এক নম্বর, দুইটা অন্যায় বলার আগে নিয়ত করেন এই দুইটা অন্যায় যদি আমার আপনার মধ্যে থাকে আজকে থেকে এই দুইটা জিনিস দুইটা কাজ আমি আপনি পরিত্যাগ করবো ইনশাআল্লাহ, রাজি আছেন ইনশাআল্লাহ? এক নম্বর আল্লাহর নবী বলেন ইন্নাহু ইয়াখুযু, নবী বললেন ইন্নাহু ইয়াখুযু কাসীরাম মিনাল কুরআনি সুম্মা নাসিয়া, এই লোকটা দুনিয়াতে কোরআন পড়া জানতো, কোরআন না পড়তে না পড়তে আস্তে আস্তে কোরআনটা ভুলে গেছে। আমাদের সমাজের অসংখ্য যুবক ভাই এমন আছে, আগে পাঁচটা সূরা মুখস্থ পারত, সাতটা আটটা দশটা পনেরোটা বিশটা সূরা মুখস্থ পারত, কোরআন শরীফ না পড়তে না পড়তে এমন হয়েছে আগে যেই সূরাটা দেইখা আগে যেই সূরাটা মুখস্থ করতে পারত এখন ওই সূরাটা দেইখাও পড়তে পারে না, এমন অসংখ্য যুবক এই দেহুন্দা এলাকার মধ্যেও আছে না। আল্লাহর নবী বললেন যে যুবক ভাই কোরআন শেখার পর কোরআনটা ভুলে যাবে, মরার পর থেকে কিয়ামত পর্যন্ত ফেরেশতারা তার মাথার উপরে পাথর দিয়ে সদরে আঘাত করে মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করতে থাকবেন, বলেন নাউযুবিল্লাহ। কোরআন শিখা কোরআন পারে ভুলে যায় না, কারণ হলো আবার আমাদের সমাজে অনেক মানুষ এমনও দেখবেন এক মাস হয়েছে কোনোদিন কোরআন শরীফ পড়ে নাই, দুই মাস তিন মাস পাঁচ মাস গেছে এক বছর চলে গেছে কোনোদিন কোরআন শরীফটা খুইলা পড়ে নাই এমন মানুষও আছে না নাই, কথা কন আছে না নাই? আবার আমার কলিজা ফেটে কষ্ট বের হয় তখন যখন অনেক মানুষ সম্পর্কে জানি মুসলমান কিন্তু কোরআন থেকে তিনটা মুসলমান ঠিক আছে তিনটা চারটা পাঁচটা সূরা পড়তে পারে না, দুইটা সূরাও জানে না, তার নামাজ কিভাবে হয় এটা তো একমাত্র আল্লাহ ভালো জানেন। আমার প্রশ্ন থাকে তাদের প্রতি, যদি আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করে এরে বান্দা তোমারে আমি ৩০ বছর হায়াত দিলাম, ৪০ বছর ৫০টা বছর দুনিয়াতে জীবিত ছিলা, চারটা পাঁচটা সূরা কেন শেখো নাই, বলেন আমি আপনি আল্লাহর কাছে এই কোয়েশ্চনের এই প্রশ্নের কোনো জবাব দিতে পারবো, কথা কন পারবো? এই জন্য মোহতারাম হাজিরিন আমি আপনি যারা কোরআন পড়তে পারি জানি অন্তত সপ্তাহে একদিন শুক্রবারে হইলে অল্প করে পড়েন, মুখস্থ সূরাগুলো ভুলা যায় না, না পারলে অন্তত প্রত্যেক মাসে একদিন করেন বছরে মাত্র ১২ দিন, কিন্তু বেমালুম কোরআন থেকে দূরে সরে যায় না। আর যারা কোরআনের তিন চারটা সূরা জানেন না আমি আপনার পায়ে হাত রেখে বলবো ভাই নিজের অন্তরটারে কোরআন শরীফ শূন্য রাইখেন না, একদিন এই দুনিয়ার জমিনের উপর থেকে নিচে যাওয়া লাগবে, আল্লাহর কাছে কোনো জবাব দিতে পারবেন না, কোনো জবাব দিতে পারবেন না। সামনে রমজান মাস আসতেছে, চার সপ্তাহে একটা করে সূরা শিখলেও এক মাসে চারটা সূরা হয়ে যাবে। আল্লাহ এই এলাকার দেহুন্দা এলাকার প্রত্যেকটা যুবক ভাই বৃদ্ধ বাবা মা বোনদেরকে আল্লাহ কোরআন সহি শুদ্ধ করে পড়ার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে এক নম্বর অন্যায়, এই লোকটা কোরআন শিখে কোরআন ভুলে গেছে, দুই নম্বর ওয়ানামু আনিস সালাতিল মাফরুযা, এই লোকটা ফরজ নামাজে অলসতা করত। আহারে অনেক মানুষদেরকে দেখবেন আজানের শব্দ শুনে
মসজিদের পাশে বৈশা গল্প করতেছে, আজান দিয়েছে, সাথে সাথে মসজিদের পাশ থেকে উঠে দূরে চলে যায়, মসজিদে যায় না। আছে না নাই? অসংখ্য মানুষদেরকে দেখবে যে কিয়ামত পর্যন্ত কানে আসে, মসজিদের এতটা কাছে বাসা, এতটা কাছে বাড়ি, মুয়াজ্জিনের একামত পর্যন্ত শুনতে পারে, তবুও কষ্ট করে মসজিদে এসে নামাজ পড়ে না। আশপাশের মানুষজন যদি ডাকে, ফোন করে, বন্ধু বাজারে আছে, তুই বের হ, এখন বের হওয়া যাবে না, মসজিদে নামাজ চলতেছে। আছে না নাই? কথা কন? আছে না নাই? হ্যাঁ, রাত একটা দুইটা তিনটা পর্যন্ত মোবাইল চালায়, মোবাইল চালায়, এই যে চালাইতেছে, কি দেখতেছে এটা আল্লাহ ভালো জানে, আর উনি ভালো জানে কি খুঁজতেছে এইভাবে, এটা আল্লাহ ভালো জানে। রাত দুইটা তিনটা বাজে ঘুমাইতে যায়, সকাল দশটা এগারোটায় ঘুম থেকে ওঠে। আসে না নাই? মাসকে মাস ফজরের নামাজ পড়ে না, এক মাস হয়েছে কোনো দিন ফজর পড়ে নাই, দুই মাস হয়েছে কোনো দিন ফজর পড়ে নাই, তিন মাস গেছে, চার মাস, পাঁচ মাস গেছে, একদিনও ফজরের নামাজে যায় নাই, এমন মানুষ এই সমাজে আসে না নাই? কথা কন? আসে না নাই? আমার কলিজা ফেটে কষ্ট আসে তখন যখন দেখি মোবাইল চালাইতে চালাইতে ফজরের আজান দিয়ে দিছে, আজান শুই না, সাথে সাথে মোবাইলটা রাখে ঘুমাইতে যায়, কিন্তু মসজিদে যায় না। আসে না নাই? ভাই, আপনি যে এশারের নামাজটা পড়েন নাই, আপনি জানেন পড়েন নাই, অলসতা কইরা কইরা আর নামাজটা পড়লেন না, ঘুমাইতে গেলেন, আপনার জীবনের শেষ ঘুম এই ঘুমটাই হয়ে যেতে পারে। পৃথিবীতে অসংখ্য মানুষ ঘুমের মধ্যে স্টপ করে মারা যায়, তার জীবনে আর কোনোদিন সকাল আসে না। আমি আপনি ঘুমাইতে গেলে পরের দিন সকাল আমার আপনার জীবনে আসবে কি না, তার নিশ্চয়তা, গ্যারান্টি আমি আপনি দিতে পারবো? কথা কন? দিতে পারবো? এই জন্য যারা বেমালুম নামাজের কোনো গুরুত্বই দেন না, আপনারা সামনে আসেন, আমি আপনার দুইটা পাও ধরে বলবো, অনুরোধ করে বলবো, কোনোদিন জেনে বুঝে ইচ্ছা করে অলসতা করে অবহেলা করে একটা অক্ত নামাজ ছাড়বেন না, একটা অক্ত নামাজ ছাড়েন না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহর হাবিব বর্ণনা করেন মুস্তাদে আহমদের 27024 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ নবী বলেন, মান তারাকা সালাতান মাফরুজাতান মুতাআম্মিদা, যেই ব্যক্তি জেনে বুঝে একটা ওয়াক্ত রাকাত ছেড়ে দিবে নামাজ, ফাকাদ বারিয়াত মিনহু যিম্মাতুল্লাহ, ওই ব্যক্তির উপর থেকে আল্লাহ সমস্ত দায়িত্ব উঠাইয়া নেন, ছেড়ে দেন, বলেন নাউজুবিল্লাহ। আমার আপনার উপর থেকে যদি আল্লাহ দায়িত্ব ছেড়ে দেন, আমার আপনার কোনো দায়িত্ব যদি আল্লাহ না নেন, বলেন আমার আপনার যাওয়ার মতন অন্য কোনো জায়গা আছে? কথা কন? আছে। আল্লাহ আমাদের বুঝে পাঁচক্ত নামাজি পরহেজগার দিনদার মুত্তাকি হিসেবে কবুল করেন, বলেন আমিন। একটা হাদিস নামাজ সম্পর্কে আপনাদের শোনাই, আবু দাউদ শরীফের 1420 নম্বর হাদিস, 1420 নম্বর হাদিস, আন উবাদাত ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু কাল, আল্লাহর হাবিবের বিখ্যাত সাহাবি উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ, আল্লাহ বান্দার উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। বলেন কয় ওয়াক্ত নামাজ? নবী বলেন, খামসু সালাওয়াতিন কাতাবাহুন্নাল্লাহু আলাল ইবাদ, আল্লাহ বান্দার উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, ফামান জাআ বিহিন্না লাম ইয়ুযাইয়্যা মিনহুন্না শাইআন ইসতিগফাফান বিহাক্কিহিন্না, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ নিয়মিত পড়বে, কোনো একটা নামাজ তুচ্ছ তাচ্ছিল্য অবহেলা করে তরক করবে না, কানা লাহু আহদুন ইনদাল্লাহি আন ইউদখিলাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে নিজে দায়িত্ব নিয়া কিয়ামতের দিন জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। এই জন্য আমি আপনি পাঁচ ওয়াক্ত নামাজ যত্নের সাথে, গুরুত্ব ও দায়িত্বের সাথে পালন করব, আদায় করব। আল্লাহ সবার আগে আমাকে, এরপরে আমাদের সবাইরে তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে প্রথম ব্যক্তি যার মাথার উপরে আঘাত করা হয় তার অন্যায় দুইটা, কোরআন শিখা ভুলে গেছে, ফরজ নামাজে অলসতা করছে। দুই নম্বর ব্যক্তি সম্পর্কে নবী বলেন, ওয়াম্মাল্লাযী আতাইতাহু আলাইহি, আর আপনি যেই দ্বিতীয় ব্যক্তির কাছে আসছেন, একটা প্যারাক নিয়ে দুই পাশে তিনটা তিনটা ছয়টা দাগ দেওয়া হয়, এই লোকটার দুনিয়াতে অন্যায় ছিল একটা, বলেন এই লোকটার দুনিয়াতে অন্যায় ছিল কয়টা?
আল্লাহর নবীকে বলা হয় ফায়াকযু মিন বাইতিহি ফায়াকযিবুল কাযিবাতা তাবলুগুহুল আফাক। আল্লাহর হাবিবকে বলা হয় এই লোকটা সকালবেলা বাসা থেকে বের হইতো, বের হওয়ার পর একটা মিথ্যা কথা সমাজে বলতো, এই মিথ্যার কারণে সমাজের মধ্যে অশান্তি তৈরি হইতো, পাড়া প্রতিবেশীর মধ্যে মিথ্যা কথা বলায় ঝগড়া লাগায় দিত, বউ শাশুড়ির মধ্যে মিথ্যা কথা বলায় ঝগড়া লাগায় দিত, ভাই ভাইয়ের মধ্যে দূরত্ব তৈরি করে দিত, সন্তান বাবার মধ্যে ঝগড়া লাগায় দিত, পরিবার পাড়া প্রতিবেশীর মধ্যে জায়গা জমি নিয়ে ঝামেলা পাকায় দিত, অমকের কাছে গিয়া বলে তোমার জমি অমক নিয়ে নিছে, অমকের কাছে গিয়া বলে তোমার কাগজপত্র ঠিক, তুমি আরো বেশি জায়গা পাইবা, এমন সমাজের মধ্যে ফেতনা লাগায় এমন অসংখ্য মানুষ এই করিমগঞ্জেও আছে না নাই। আল্লাহর হাবিব বলেন যারা সকালবেলা বাসা থেকে বের হয়ে এই মানুষদের মধ্যে দ্বন্দ্ব লাগায় মিথ্যা কথা বলে, এই সমস্ত মানুষ মরার পর থেকে কিয়ামত পর্যন্ত ফেরেশতারা তাদের চেহারার দুই পাশে তিনটা তিনটা ছয়টা দাগ দিয়ে মুখটাকে চিরতে থাকবে, ফাড়তে থাকবে, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের সবাই রে মিথ্যা কথা থেকে হেফাজত করে নেন, বলেন আমিন। বর্তমান পৃথিবীর হালাত তো এতটা বেশি খারাপ হয়েছে, মানুষ এখন আল্লাহর নামের কসম খাওয়ার পরে যেই কথা কয়, আল্লাহর কসম খাওয়ার পরে যেই কথা কয়, ওই কথাটাও মিথ্যা কথা বলে। আল্লাহ আমাদেরকে জেনে বুঝে মিথ্যা থেকে হেফাজত করে নেন, বলেন আমিন। তিন নম্বর কথা, আল্লাহর হাবিব সরকার দোয়া আলমকে বলা হয় আপনি যেই রক্তের আগুনের চুলার কাছে আসলেন, নারী পুরুষদেরকে উলঙ্গ অবস্থায় জ্বালানো হইতেছে, এই সমস্ত নারী আর পুরুষদের পরিচয় হলো আল্লাহ নবী, দুনিয়াতে যে সমস্ত পুরুষ জেনা ব্যভিচার করেছে আর যে সমস্ত নারীরা বেপর্দায় চলেছে, এই জেনাকার পুরুষ আর বেপর্দার নারীদেরকে আগুনের চুলার মধ্যে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত জ্বালাইতে থাকবেন, বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ এই এলাকার প্রত্যেকটা মা বোনদেরকে পাঁচ ওয়াক্ত নামাজি পরহেজগার দিনদার মুত্তাকি হিসেবে কবুল করে নেন, বলেন আমিন। আমি একটা হাদিস আপনাদেরকে শোনাই, বিশেষ করে মা বোন যারা সমাজের কথাগুলো শুনতেছেন আপনারা দিলের কান দিয়ে কথাগুলো শুনবেন। মুসনাদ আহমদের 7083 নম্বর হাদিসের বর্ণনা, 7083 নম্বর হাদিসের বর্ণনা 7083, আল্লাহর হাবিব সরকারে দোয়া আলম বলেন সায়াকুনু ফি আখিরি উম্মতি রিজাল ইয়ারকাবুন আলা সুরুজিন কাশবাহির রিহাল, অচিরে আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আসবে যাদেরকে আমি দেখি নাই। যাদেরকে কে দেখেন নাই? নবীজি দেখেন নাই। নবীজি বললেন অচিরে আমার উম্মতের মধ্যে এমন কিছু মানুষ আসবে যাদেরকে আমি দেখি নাই। তারা কেমন? কয় ইয়ারকাবুন আলা সুরুজিন কাশবাহির রিহাল, তারা এত দামি দামি বাহন ব্যবহার করবে যাদের বাহনটা বাড়ির মতোই সুন্দর হবে, যাদের বাহনটা বাড়ির মতো সুন্দর হবে। বাহন মানে আগের যুগের বাহন ছিল কি? উট, ঘোড়া, গাধা, খচ্চর এবং উড়োজাহাজ, নৌকা ইত্যাদি ছিল। বর্তমান জামানার বাহন হলো গাড়ি, বাস গাড়ি, ট্রেন গাড়ি, প্রাইভেট কার ইত্যাদি ইত্যাদি হলো বর্তমান জামানার বাহন। তো নবী বললেন ইয়ার কাবুন আলা সুরু জিন কাশবাহির রিহাল, তাদের বাহনটা বাড়ির মতোই সুন্দর হবে। যেমন বর্তমানে অনেক মানুষ দেখবেন বাড়ি ভাঙ্গা চোরা কিন্তু গাড়ি কিনছে একটা কোটি টাকা দামের, আছে না নাই? বাড়িতে এসি আছে, গাড়িতেও এসি আছে, আছে না নাই? আছে। তো নবী বললেন তারা এমন দামি দামি গাড়ি ব্যবহার করবে। তাদের সম্পর্কে আর একটা কথা নবী বলেন ইয়াংজিলুন আলা আবওয়াবিল মাসাজিদি ফায়ুসাল্লুন, তারা গাড়ি নিয়ে মসজিদে আসবে, আসার পরে গাড়ি থেকে নেমে নামাজ আদায় করবে। আপনাদের কিশোরগঞ্জ, ময়মনসিংহ, ঢাকা শহরের বহু মানুষদেরকে দেখবেন যারা সাপ্তাহিক মুসল্লি, সাপ্তাহে শুধু শুক্রবারে এক ওয়াক্ত নামাজটাই পড়ে, আছে না নাই? নিজের চার পাঁচটা গাড়ির মধ্যে সবচাইতে দামি গাড়িটা নিয়ে শুক্রবারে মসজিদে যায়, সারা সপ্তাহ যায় না, আবার গাড়ি সারা মসজিদেও যায় না, এমন মানুষও আছে না নাই? আল্লাহর হাবিব সরকারে দোয়া আলম বলেন তারা তো গাড়ি নিয়ে মসজিদে গিয়ে নামাজ পড়বে, কিন্তু শোনো
নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, তাদের বাড়িতে গিয়া তাদের মা বোন তাদের নারীদের তাদের দিদি বালবাপ তাদের খবর নিয়ে দেখবা, নিসাউহুম কাসিয়াতুন আরিয়াত, তাদের নারীরা পোশাক পরার পরেও কেমন যেন উলঙ্গ বলেন না, উযুবিল্লাহ, পোশাক পরার পরে উলঙ্গ এই কথার ব্যাখ্যা কি? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের তিনটা ব্যাখ্যা করেছেন। এক নম্বর, এত ছোট পোশাক পরেছে যে পোশাক না পরা পরা আর না পরা বরাবর এমন পোশাকদারি মা বোন সমাজে আছে না নাই। আল্লাহর হাবিবের এই হাদিসের দ্বিতীয় ব্যাখ্যা হলো, এত পাতলা পোশাক পরছে যে পোশাক পরা না পরা বরাবর এমন পাতলা পোশাকদারি মা বোন সমাজে আছে না নাই। তিন নম্বর, এত টাইট ফিট পোশাক পরছে তাদের শরীরটা কেমন যেন পোশাকের মধ্যে আটে না, অঙ্গ পতঙ্গের ভাঁজ পর্যন্ত পোশাকের উপর থেকে দেখা যায় ও বোঝা যায়, এমন পোশাকধারী মা বোন সমাজে আছে না নাই। তাহলে এই তিনটা ব্যাখ্যার একটা তর্জমা করতে পারি, যারা অশ্লীল পোশাক পরবে, যারা অশ্লীল পোশাক পরবে। দুই নম্বর কথা নবী বলেন, আলা রুসিহিন্না কাসনিমাতিল বুখতিল হিজাব, তাদের মাথার উপরে চুলের খোপাটা বিশাল বড় হবে। এই কথা ভালো করে বুঝলেন, এক নম্বর যারা অশ্লীল পোশাক পরবে, দুই নম্বর আলা রুসিহিন্না কাসনিমাতিল বুখতিল হিজাব, তাদের মাথার চুলের খোপাটা অনেক বড় হবে। কেমন কেমন বড় হবে? কাসনিমাতিল বুখতিল হিজাব, বুখতুন মানে উট, ইজাফ মানে হ্যাংলা পাতলা, হ্যাংলা পাতলা একটা উটের পিঠের উপরের যে গজ থাকে গজের মতো, আপনাদের এলাকায় সার গরুর পিঠের উপরের জায়গাটারে কি কয়? গজই বলে। আচ্ছা, তো নবী বললেন তাদের মাথার চুলের খোপাটা হবে একটা হ্যাংলা পাতলা উটের পিঠের গজের মতন বড় খোপা। এই চুল দিয়ে তারা কি করবে? নবী বলেন, মুমিলাতুন মাইলাত, তারা এই চুল দিয়ে অন্য পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, নিজে অন্য পুরুষদের দিকে আকৃষ্ট হবে। তাহলে এই হাদিস থেকে মা বোন সম্পর্কে, শেষ জামানার সম্পর্কে দুইটা কথা জানলাম, এক নম্বর যারা অশ্লীল পোশাক পরবে, দুই নম্বর যারা নিজের লম্বা লম্বা চুল অন্য পুরুষকে দেখায় বেড়াবে, সমাজের বহু মা বোনেরা নিজের লম্বা চুলগুলোকে অন্য পুরুষদের দেখায় বেড়ায়, এমন মা বোন এই সমাজেও আছে না নাই। অনেক মানুষদেরকে দেখবেন বাড়ি করছে বিশাল বড় বিল্ডিং এর ছাদের উপরে দাঁড়ায়া, বিকেলবেলা মাথার চুলগুলা খুলে দিয়ে এলাকার মানুষদেরকে চুল দেখায় বেড়ায়, এমন মা বোন এই সমাজে আছে না নাই। আল্লাহর হাবিব বললেন, এই দুইটা জিনিস যাদের মধ্যে পাওয়া যাবে, এক নম্বর যারা অশ্লীল পোশাক পরবে, দুই নম্বর যারা নিজের চুল অন্য পুরুষকে দেখায় বেড়াবে, ইলানুহুন্না ফাইন্নাহুন্না মালউনাত, তোমরা তাদেরকে লানত করো কারণ তারা আল্লাহর পক্ষ থেকে লানত প্রাপ্ত হই বলেন, নাউযুবিল্লাহ। এরপরে নবী বলেন, লাম ইয়াদখুলনাল জান্নাহ ওয়ালাম ইয়াজিদনা রিহাহা, এই নারীরা জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের গ্রাম পর্যন্ত তারা নাকে পাবে না, ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরতি আরবাঈনা আমা, অথচ জান্নাতের গ্রামটা চল্লিশ বছরের দূরত্বের জায়গা থেকেও পাওয়া যাবে। তার মানে এই নারীরা জান্নাত থেকে চল্লিশ বছরের বেশি দূরত্বের জায়গায় থাকবে বলেন, নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদের এই দেহুন্দা এলাকার প্রত্যেকটা মা বোনকে পর্দার সাথে দিন মেনে চলার তৌফিক দান করেন বলেন, আমিন। চার নম্বর কথা, আল্লাহর হাবিব বললেন, আমি যে রক্তের মাঝখানে এক ব্যক্তিকে সাঁতার কাটতে দেখলাম, কিনারায় যায় পাথর মায়ের আবার মাঝে পাঠায়, আবার অন্য পাশ দিয়ে যায় আবারও মাঝে পাঠায়, নবী বলেন, কান্নাহু কালকাল বিয়াল হাসু, সে কুকুরের মতন হাঁস ফাঁস করতে থাকবে। কুকুর দেখবেন এক জায়গায় দাঁড়ায় থাকলেও জিভে বের করে হা হা হাই হাই করতে থাকে, আবার দৌড় দিয়ে গেলে এক জায়গায় হাঁস ফাঁস করে। এই লোকটা রক্তের নদীর মধ্যে সাঁতার কাটবে, আর কান্নাহু কাল কাল বিয়াল হাসু, কুত্তর মতন হাঁস ফাঁস করতে থাকবে, কখনো সুখ শান্তি পাবে না। তো আল্লাহর হাবিব বললেন, ইনিকে জবাব দিয়ে বলা হইল, হাযা আকিলুর রিবা ইয়া রাসূলুল্লাহ,
আল্লাহর নবী এই লোকটা দুনিয়াতে সুদ খাইত, কি খাইত, যে লোকটা দুনিয়াতে সুদ খাবে, হার হারাম জানার পরেও তারা দুনিয়াতে সুদ খাবে, মরার পর থেকে কিয়ামত পর্যন্ত রক্তের নদীর মাঝখানে সাঁতার কাটতে থাকবে, বলেন না উযুবিল্লাহ, আফসোসের সাথে বলতে হয়, এলাকার পরিবেশ, এলাকার মানুষের যত উন্নয়ন হয়, উন্নতি হয়, যেই পরিমাণ উন্নতি হইতেছে, সুদ ব্যাপক আকারে সমাজে তত বাড়তেছে, আল্লাহ দিয়ে দিয়ে সুদ বাড়তেছে, এখন সুদ এই পরিমাণ ফয়লাব ঘটছে, মানুষের কাছে ঋণ চাইতে গেলে ঋণ দেয় না, সুদ ছাড়া এখন ঋণ পাওয়া যায় না, আর সুদ দেওয়ার পরেও বলে আমাদের ডান পাশে অনেক জায়গা খালি আছে, আপনাদের জন্য ব্যবস্থা করছে, কষ্ট করে দাঁড়ায় না থাইকা, একটু পিছন দিক দিয়ে যদি এই পাশে আসেন, এই পাশ দিয়ে যদি মাঝখানে আসেন, আপনাদের আরামের জন্যই ব্যবস্থা করছে, কষ্ট করে দাঁড়ায় না থাইকা, যদি সুযোগ থাকে তাহলে আইসা বসে গেলে ভালো হয়। তো দেখেন নবী বললেন এই লোকটা দুনিয়াতে সুদ খাইতো, সুদ খাওয়ার কারণে এই পরিমাণ ভয়ঙ্কর শাস্তি আল্লাহ তাদেরকে দিবেন, কন্নাউজুবিল্লাহ, সুদ যারা দুনিয়াতে খাবে আল্লাহ তাদেরকে দুনিয়া আখেরাতে বারোটা শাস্তি দিবেন, কয়টা শাস্তি দিবেন, বারোটা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর লেভেলের শাস্তি, কোরআন ও হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, হাদিসে নবীজি বলেছেন, আমার লম্বা সময় নাই এই জন্য ওই বারোটার দিকে গেলাম না, আল্লাহ আমাদের সুদের ভয়াবহতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। তবে একটা কথা বইলা যায়, যেহেতু সুদের কথা আসছে, আল্লাহর হাবিব বলেন যেই পরিবারে সুদ আছে সেই পরিবারে কোনোদিন সুখ আসবে না, যেই পরিবারে সুদ আছে সেই পরিবারে সুখ আর শান্তি কোনোদিন আসবে না, সুদের টাকায় বাড়ি করছে চারতলা পাঁচতলা, দেখবেন পোলা একটা হয়েছে, বাবা রেও চেনে না, মা রেও চেনে না, অমুক থানায় মামলা, তমুক থানায় মামলা, গাড়ি বাড়ি সব কিছু আছে, ডাক্তারের কাছে গিয়া ঘুমের ওষুধ খায়া, ঘুমের ঘুমটা পর্যন্ত ডাক্তারের কাছ থেকে কিনা এনে ঘুমাইতে হয়, আরামের ঘুম কোনোদিন ঘুমাইতে পারে না, এই পরিবারে আল্লাহ কোনোদিন সুখ শান্তি দিবেন না, এটা নবীজির কথা। নাসাই শরীফের 5103-5104 দুইটা হাদিসের মধ্যে আল্লাহর হাবিব এই কথাটা বলে, আর একটা হাদিস আপনাদেরকে শোনাই, আত-তারগীব আত-তারহীব কিতাবের 4 নম্বর খণ্ড 69 নম্বর পৃষ্ঠা, আল্লাহর হাবিব এই হাদিসে এই কথাটা বলেন, মা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রিবা ওয়ার রাশা ইল্লা উখিযু বিসানা, যে এলাকার মানুষ সুদ খাবে আর ঘুষ খাবে সেই এলাকা থেকে আল্লাহর বরকত নষ্ট হয়ে যাবে, বলেন নাউযুবিল্লাহ, আল্লাহর বরকত নষ্ট হয়ে যাবে, সুদ খায়েন না, এলাকার বরকত নষ্ট কইরেন না। আমি একটা দুইটা এক্সাম্পল দিয়ে আপনাদের সহজে বিষয়টা বুঝাই, আগে আপনাদের এই করিমগঞ্জে খাল বিলে নদী নালায় যেই পরিমাণ মাছ পাওয়া যায় তো এখন সেই পরিমাণ মাছ পাওয়া যায় না, কথা কন, আগে একটা লাউ গাছে যেই পরিমাণ লাউ আসতো, একটা সিম গাছে এই পরিমাণ সিম আসতো, পাতার চাইতে সিমের সংখ্যা বেশি থাকতো, এলাকার মানুষে ফ্রি বিতরণ কইরাও শেষ করা যাইতো না, কিছু কিছু সিম গাছে বাত্তি হইয়া মইরা থাকতো, ভিতরে বড় বড় কালো বিচি হয়ে যাইত, খাওয়ার উপযুক্ত থাকতো না, আর এখন সুন্দর সুন্দর পিয়ারা গাছ, ভালো একটা পিয়ারা কাইতে দেখবেন ভিতরে পোকা দৌড় পারতেছে, কথা কর, ভালো ভালো আম গাছ, ভালো ভালো পেঁপে গাছ, আম আর পেঁপে কাইতে মুখে দিয়ে দেখবেন কে যেন আগে পানি ডাল্লা রাখছে, পিতা মিটা কিচ্ছু নাই। এর চাইতেও ভয়াবহ উদাহরণ হলো, আগে একটা বাড়িতে ইলিশ মাছ রান্না করলে 4-5 বাড়ি গ্রাম ছড়ায় যাইত, বাড়ির পাশের রাস্তা দিয়ে কেউ গেলে বুঝতো এ এই বাড়িতে আজকে ইলিশ মাছ রান্না করছে, গ্রামটা নাকে বাড়ি দিত, আর এখন প্লেটের কোনায় ইলিশ মাছ থাকলেও জিজ্ঞাসা করতে হয় ভাই এটা কি মাছ, আগের সেই স্বাদও নাই সেই গ্রামও নাই। আরও একটা তিক্ত উদাহরণ নেন, আগে আমরা কোনোদিন শুনি নাই যে বাচ্চা হয়েছে বাচ্চা মায়ের বুকের দুধ পায় না, বাচ্চা মায়ের বুকের দুধ পায় না, এরকম অহরহ আগে কোনোদিন শুনি নাই, তবে বর্তমানে প্রত্যেকটা পরিবারে প্রত্যেকটা পাড়া মহল্লায় এমন ইতিহাস নজির দৃষ্টান্তর অভাব নাই, বাচ্চা হয়েছে বাচ্চা মায়ের বুকের দুধ পায় না, মা ডাক্তারের কাছে গিয়া ঔষধ দেয় না, ঔষধ খাইলে বাচ্চা দুধ খাইতে পারে, মা ঔষধ খাওয়া বন্ধ করে দিলে বাচ্চা মায়ের বুকের দুধটা পর্যন্ত খাইতে পারে না, আছে না নাই, এই যে প্রাকৃতিক সম্পত্তি থেকে বরকতগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কারণ কি, খোঁজ নিয়ে দেখবেন
এই এলাকার মানুষ সুদ খাওয়া বাড়ায় দিছে, সুদখোরের সংখ্যা যত বাড়তেছে এলাকায় আল্লাহর বরকত তত কমতেছে। আল্লাহ আমাদেরকে সুদ মুক্ত সমাজ ব্যবস্থা, জীবন ব্যবস্থা গঠন করার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে চার নম্বর ব্যক্তি সুদ খাইতো, এই জন্য রক্তের নদীর মধ্যে কিয়ামত পর্যন্ত সাঁতার কাটতে থাকবে, কন্নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলেন আমিন। আল্লাহ প্রত্যেকটা পরিবারে এই পরিমাণ সচ্ছলতা দান করেন, যেন হারাম পথে উপার্জনের প্রয়োজন না পড়ে, সবাইরে আল্লাহ সেই লেভেলের সচ্ছলতা দান করেন, বলেন আমিন। এবার আসেন পরবর্তী কথা, আল্লাহর হাবিব এক ব্যক্তির সাক্ষাৎ পাইলেন, চেহারা ভয়ঙ্কর লেভেলের কালো, আগুন জ্বালায় চারপাশ দিয়ে ঘুরে। নবী প্রশ্ন করলেন, মান হাজা, ইনি কে, তার চেহারার এই অবস্থা কেন? নবীকে জবাব দিয়ে বলা হইল, হুয়া মালিকুন খাজিনু জাহান্নাম। আল্লাহর নবী, এই লোকটা আল্লাহর ফেরেশতা, তার নাম হলো মালিক। খাজিনু জাহান্নাম, তিনি হলেন জাহান্নামের দারোয়ান। তার মানে জাহান্নামের যেই ফেরেশতা দারোয়ান থাকবেন তার নাম হলো মালিক, আর জান্নাতের দারোয়ান যেই ফেরেশতা থাকবেন তার নাম হবে রিজওয়ান। জাহান্নামের যে দারোয়ান হবেন, জাহান্নামের, তার নাম কি হবে? কথা কর মালিক। জান্নাতের যিনি দারোয়ান থাকবেন, ওই জান্নাতের দারোয়ানের নাম কি হবে? রিজওয়ান। মনে থাকবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এবার পরবর্তী কথা, নবীজিকে বলা হইল, আপনি যে ফুলের বাগানের মধ্যে আসলেন, লম্বা ব্যক্তি দেখলেন, আশেপাশে ছোট ছোট বাচ্চাদেরকে কোরআন পড়তে দেখলেন, হুয়া সাইয়্যিদুকুম ওয়া আবুকুম ইব্রাহিম আলাইহিস সালাম। আপনি যে লম্বা মানুষটারে দেখেছেন, তিনি হলেন আপনাদের সর্দার ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি হলেন ইব্রাহিম নবী। ওই ছোট ছোট বাচ্চাদেরকে যে দেখলাম, এই কথাটা ভালো করে বললেন। নবীকে জবাব দিয়ে বলা হইল, আপনি যে ছোট ছোট বাচ্চাদেরকে দেখলেন, তারা হলো ওই সমস্ত ছোট বাচ্চা যাদের মা বাবা নিয়োগ করেছিল, আমার সন্তানটাকে আমি হাফেজ বানাবো, আমার সন্তানটাকে আমি আলেম বানাবো। কিন্তু ছোট বাচ্চার বয়স না থাকার কারণে, হায়াত না পাওয়ার কারণে ছোটবেলায় মারা গেছে, অথবা মা বাবা দুজন মারা গেছে, সন্তানকে হাফেজ আলেম বানাইতে পারে নাই, এই সমস্ত ছোট ছোট বাচ্চাদেরকে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ পড়ায়া পড়ায়া ওদেরকে হাফেজ আলেম বানাবেন। এই পিতা মাতাকে আল্লাহ কিয়ামতের দিন আলেমের, হাফেজের মা বাবা হিসাবে আল্লাহর দরবারে উঠাবে। এই জন্য আমার আপনার ছেলে সন্তান যারা নিয়ামত, তাদেরকে আল্লাহ দিয়েছেন, আমরা তাদের ব্যাপারে আলেম হাফেজ বানানোর নিয়ত করব, কবুল করার মালিককে। কথা বল, কবুল করার মালিককে। অনেক মানুষ চেষ্টা করেও পারে না পোলাডারে ভালো রাখতে, আর অনেক গরিব মানুষ বারবার পারে না লেখাপড়ার খরচ দিতে, কয় তোর পড়ালেখার দরকার নাই, আমার লগে কাম কাজ কর, তোর খরচ দিতে পারি না, কোনো মাসে মাদ্রাসায় টাকা দিতে পারে, কোনো মাসে দিতে পারে না, তারপরেও টাইন্যা টুন্যা সংসার চালায়া দেখবেন এই রিক্সা চালক, ভ্যান চালক, অটো চালক, রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, কাঠ মিস্ত্রি, হেল্পার অল্প স্বল্প টাকা ইনকাম করে, তেমন কোনো সচ্ছলতা নাই, এদের ছেলেরে আল্লাহ অনেক বড় আলেম হাফেজ বানায়, এটা কবুল করার মালিককে। কথা কন কে? এই জন্য আমি আপনি নিয়ত করব, আল্লাহ এই দেহুন্দা এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে একজন হাফেজ, একজন আলেম আল্লাহ বানায়া দেন, বলেন আমিন। এবার সর্বশেষ কথা, আল্লাহর হাবিবকে বলা হয়, আর কিছু মানুষ আপনি দেখতে পারলেন চেহারার এক পার্শ্ব সুন্দর আর এক পার্শ্ব কালো, এই সমস্ত মানুষগুলা কারা? একটা নদীর মধ্যে ডুব দেওয়ার পর তাদের চেহারাটা হয়ে গেল ভালো, এর কি ব্যাখ্যা? আল্লাহর হাবিব সরকার দুআরুনকে বলা হয়, উলাইকাল্লাযীনা খলাতু আমালান সালিহা ওয়া আখরা সিয়্যা। আল্লাহর নবী, যারা দুনিয়াতে কিছু ভালো আমল করছে আবার কিছু গুনার কাজ কর্ম করছে, বলেন আমরা এখানে যারা আছি প্রত্যেকের জীবনে কিছু ভালো আমল কিছু গুনার আমল আছে না নাই? মানুষ হিসেবে প্রত্যেকের জীবনে কিছু কিছু ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি আছে না নাই? আল্লাহর নবীকে বলা হইল, যারা দুনিয়াতে কিছু ভালো আমল করছে
এই প্রত্যেকটা ভালো আমলের প্রতিদান আল্লাহ তাদের চেহারা ডান পার্শ্বে দিয়েছেন, এই জন্য চেহারা ডান পার্শ্বটা সুন্দর হয়েছে। আর যারা গুনার কাজকর্ম করেছেন তাদের গুনার প্রতিদানগুলো চেহারার বাম পার্শ্বে দেওয়া হয়েছে, এই জন্য তাদের চেহারা আর বাম পার্শ্বটা কালো হয়েছে। কয় ওই নদীর মধ্যে ডুব দেওয়ার পরে চেহারাটা ভালো হয়ে গেল কেন? কয় জালিকা নাহরুত তাওবা, ওই নদীটার নাম হলো তৌবার নদী। আপনার মাধ্যমে আপনার সমস্ত উম্মতকে আল্লাহ জানাইয়া দিলেন, আপনার উম্মত যত গুনাহগারই হোক খাঁটি দিলে তৌবা করে নিলে তার জীবনের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। আমি আপনি প্রত্যেকেই গুনাহগার, প্রত্যেকের মানুষে মানুষ হিসেবে জীবনে ত্রুটি বিচ্যুতি ভুল ভ্রান্তি গুনাহ প্রত্যেকটা মানুষের আছে। আজকের এই মাহফিলে সর্বশেষ মোনাজাত করে, আখেরি মোনাজাত করে খাঁটি দিলে তৌবা করে গুনাহ মাফ করে গুনাহ মুক্ত হিসেবে বাড়ি ফিরে যাব, রাজি আছি ইনশাআল্লাহ। কথা কন রাজি আছি ইনশাআল্লাহ। এই হাদিসের মধ্যে আমি সর্বসাকুল্যে 10টা বিষয় বললাম, বলেন কয়টা বিষয়? কথা কন কয়টা? 1 নম্বর, আমি আপনি যারা কোরআন পড়েছি শিখেছি কোনো দিন কোরআনটারে ভুলা যায় না, যারা শেখেন নাই ভিতরে একটুখানি কোরআন না নিয়া কবরে যাওয়ার চিন্তাও করেন না। সামনে রমজান আসতেছে, 4-5টা সূরা শেখেন, ভাইও দুনিয়ার হিসাব কিতাব লাভ লস সব বোঝেন কিন্তু আখেরাতের হিসাব কিতাব লাভ লস বোঝেন না। আল্লাহ আমাদের সবাইরে বোঝার তৌফিক দান করেন। 1 নম্বর, যারা কোরআন শিখছি কোরআন ভুলে যাব না, মাঝে মধ্যে তেলাওয়াত করে কোরআনটারে তাজা রাখবো ধরে রাখবো। 2 নম্বর, ফরজ নামাজে কোনো দিন অলসতা করবো না, ফরজ নামাজে কোনো দিন অলসতা করবো না। 3 নম্বর, কোনো দিন মিথ্যা কথা বলবো না, কোনো দিন মিথ্যার আশ্রয় নিয়ে মিথ্যা কসম খাবো না। 4 নম্বর, রাখেন রাখেন আমি শেষ করি, আমি বলবো আপনি বসুন। 4 নম্বর, দুনিয়াতে জেনা বেবিচারকে দিল থেকে ঘৃণা করব, গুনার সুযোগ থাকলেও গুনা করব না। 5 নম্বর, মা বোনদেরকে বলবো পর্দার সাথে জীবন যাপনের চেষ্টা করবেন। 6 নম্বর কথা, সুদ থেকে বিরত থাকব, সুদ থেকে পরিপূর্ণ সুদমুক্ত জীবন গড়ার চেষ্টা করব। আল্লাহ সবাইরে তৌফিক দান করেন, বলেন আমিন। 7 নম্বর কথা, আমি আপনি জাহান্নামের ভয়াবহতার কথা চিন্তা করে সকাল বিকাল আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আমি আপনি আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে পানা চাইব। আল্লাহ আমাদের জন্য মালিক দারওয়ানের সামনে দিয়ে জাহান্নামে যাওয়া না লাগে, মালিক দারওয়ানের সেই ভয়ঙ্কর চেহারা যেন আমরা না দেখি, আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। এই হলো 7 নম্বর কথা। 8 নম্বর কথা, আমি আপনি আমার আপনার ছেলে সন্তানদেরকে আলেম হাফেজ বানানোর চেষ্টা করব। আল্লাহ আমাদের ছেলে সন্তানদেরকে আলেম হাফেজ হিসেবে কবুল করেন, বলেন আমিন। 9 নম্বর কথা, এ কথা সবসময় চিন্তা করবেন, যে কাজ করেন না কেন ভালো হোক মন্দ হোক প্রত্যেকটা কাজের প্রতিদান আমার আপনার চেহারায় ভাসবে, ভালো হলে ডানে খারাপ হলে বামে, এই চেহারার প্রতিদানগুলো আমি আপনি পাব। 10 নম্বর কথা, কখনো যদি গুনার শিকার হয়েই যায় মাফ করে দিবেন কে? এই হাদিসের 10টা বিষয় যদি আমি আপনার ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন সাংসারিক জীবনে ফিট করতে পারি বাস্তবায়ন করতে পারি, আল্লাহ যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচো পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও, এই 10টা জিনিস খেয়াল করলে আশাবাদী আশা রাখা যায়, আল্লাহ নিজেদেরকে নিজেদের পরিবার সহ জাহান্নাম থেকে বাঁচা সহজ করে দিবেন। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা প্রত্যেকটা ভালো আর আমলি কথার উপরে সবার আগে আমাকে এরপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন।